আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজে কোরআনদের নিয়ে দেশে এই প্রথম সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022 দেখার জন্য। পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, এই প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হবে সে পাবে 10 লক্ষ টাকা, সেকেন্ড 5 লক্ষ টাকা এবং থার্ড যে হবে 2,50,000 টাকা সহ মোট 25 লক্ষ টাকা বিআরবি ফ্যামিলির পক্ষ থেকে থাকছে পুরস্কার হিসেবে। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি সুপার 8 রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। তার আগে চলুন পরিচিত হই আমাদের আজকের জাজেস প্যানেলের সঙ্গে। শুরুতেই রয়েছেন এই মনোজ্ঞ আয়োজনের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার সম্মানিত চেয়ারম্যান বিশ্বনন্দিত কারী কোরআন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সিনিয়র ইমাম শেখুল হাদিস মুফতি মুহিবুল্লাহ আল বাকি নাদফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে বিচারক হিসাবে আরো রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারউদ্দিন, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিচারক হিসেবে আমাদের সাথে আরো রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা খুবই আনন্দিত যে আমাদের সাথে আজকে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাপেলেট ডিভিশনের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বিচারক মণ্ডলী এবং মেহমানের সাথে পরিচিত হলাম। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই পর্বে অংশগ্রহণ করছে কোন কোন প্রতিযোগী বন্ধু। হাফেজ নাহিয়ান কায়সার, আশিক বিল্লা, সালে আহমদ তাকরিম এবং হাফেজ লোকমান শাফি। প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করব, তার আগে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনে কারিমের যে কোনো আয়াত থেকে তেলাওয়াত করবেন। প্রতিযোগী বন্ধুদেরকে এরকম সাদৃশ্যপূর্ণ আয়াত কোথায় কোথায় রয়েছে সেটা তাদের বলতে হবে। সম্মানিত দর্শক, জেনে নিলাম নিয়ম। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী হাফেজ নাহিয়ান কায়সার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিয়ান কায়সার, আজকের এই পর্বের নিয়ম অনুযায়ী তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন ক্বাউলিহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، والله واسع عليم، وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَى আর কোথায় আছে? وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ الَّذِينَ يُنْفِقُونَ
ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم والله واسع عليم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون والله واسع عليم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا আর কোথায় আছে আর নেই 23 পার 18 নং পৃষ্ঠে আছে না একটা জি হ্যাঁ শিওর তো জি শিওর মাশাআল্লাহ কোন 15 পারটা যে বাদ দিয়ে গেলে জি না আর নেই আপনার নাই জি না কি বলো মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিকুম বারাকাল্লাহ ما شاء الله حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله বন্ধু নাহিয়ান কাইসার আলহামদুলিল্লাহ বিচারক মণ্ডলী অনেক চেষ্টা করেও তোমাকে থামাতে পারেনি আমরা যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আপনার কাছে মন্তব্যের জন্য আলহামদুলিল্লাহ নাহিয়ান কাইসারের বড় একটা বিষয় আমি দেখেছি সে প্রথম থেকে এই পর্যন্ত কোথাও একটু হুসট খায়নি একটু স্লিপ করেনি আলহামদুলিল্লাহ এটা একটা বড় বিষয় ও আসলে দৃঢ় প্রত্যয় নিয়ে এসেছে এই সেরাদের সেরা মঞ্চ শিরো হবে যেহেতু সে মিশরে ফার্স্ট হয়েছিল ওই জন্য সে চাচ্ছে যে এখানেও আমি ফার্স্ট হই কিন্তু নাহিয়ান কাইসার তুমি জানো তোমার সহযোদ্ধা যারা আছে তারা সবাই কিন্তু এই প্রত্যাশা করছে যে এখানে সবাই ফার্স্ট হবে এবং এই টপ এইটে এসে সবার আসলে সে যোগ্যতা আছে ফার্স্ট হওয়ার মতো তোমাদেরকে আরও সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হতে হবে সেজন্য প্রস্তুত থাকো শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে আসছি বিসমিল্লাহি মাশাআল্লাহ নাহিয়ান কাইসার কানাত তিলাওয়া রাইআ আসলে আমি যে প্রশ্ন করেছি এবং তার প্রশ্নের যে উত্তরের যে ধরন আমি তার মধ্যে দেখতে পেয়েছি সে মাশাআল্লাহ খুব কনফিডেন্ট ছিল সে কনফিডেন্টলি আমাকে সে অ্যান্সারগুলো দিয়েছে একে একে এবং আমি তাকে ভুল একটি জায়গা তাকে নক করেছি দেখি যে আসলে সে কতটা মানে তার ভিতরে ইয়েটা আছে মাশাআল্লাহ পেয়েছি সে খুব ভালো মাশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যাও আসছি মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভী আপনার কাছে মাশাআল্লাহ এই টান টান উত্তেজনার মধ্যেও সে তার ধারাবাহিকতা সুর লহর সবগুলি ঠিক রেখেছে হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন আজকে আমি যে জিনিসটি খেয়াল করলাম তার মনোবলটা দৃঢ় মনোবল তাকে টলানো যায়নি জাজেরা চেষ্টা করেও একটু এদিক সেদিক করার চেষ্টা করছে কিন্তু সে তার জায়গায় অটট অটুট আছে এজন্য তাকে ধন্যবাদ আল্লাহ পাক তাকে আরও মজবুত হওয়ার তৌফিক দান করুন মুফতি মহিউদ্দিন কাসেম মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছে মাহে রমজানের ইফতারির পূর্ব মুহূর্তে রোজাদার প্রতিটি রোজাদার তার তেলাওয়াতের মাধ্যমে আসলে এক ভিন্ন স্বাদ অনুভব করবে আল্লাহ পাক
নাহিয়ান কায়সারকে উজ্জ্বল জীবন আল্লাহবাক দান করেন। আমরা আসছি আজকের মেহমান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার আপনার কাছে। মোবারকবাদ তেলাওয়াতকারীকে এবং যারা বিচারক মণ্ডলী রয়েছেন তাদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ। যে প্রশ্নটি এখানে এসছে এটার একটা বিশেষ দিক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুরসিতে বলেছেন, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। এই যে মানুষের রহস্য, মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রহস্য, তার প্রমাণটা আজকে এই মুহূর্তে আরও সুন্দর করে পরিস্ফুটন হলো। তেলাওয়াতকারী যেমনিভাবে দৃঢ়তার সঙ্গে তার নিজের তেলাওয়াতকে সাপোর্ট করছেন এবং বিচারক মণ্ডলীর আমার মনে হয় না যে তাকে লক্ষ্যভ্রষ্ট করার জন্যে একটু বিব্রতকর প্রশ্ন করবেন, অর্থাৎ বিচারককারী সবসময় যদি পজিটিভ কোশ্চেন করেন, অর্থাৎ তার আরও মেধাকে বিকাশ করার, তাহলে বোধ হয় এই দিকটা আরেকটু সুন্দর হয়। জি, আমি আশা করব যে তেলাওয়াতকারী এবং বিচারক মণ্ডলী সবাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সুন্দরভাবে এই জিনিসটা অনুধাবন করেছেন। জি, এবং এই জন্যে তেলাওয়াতকারীকে অশেষ অশেষ মোবারকবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ তোমাকে বন্ধু। দর্শক, ডেকে নিচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ আশিক বিল্লাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াস সামিউল আলীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة وَنَحْنُ لَهُ عَابِدُونَ আর কোথায় আছে? وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ قُلْ أَغَيْرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ আর কোথায় আছে? وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ আর কোথায় আছে? وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ بَلْ قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ بَلِ افْتَرَاهُ بَلْ هُوَ شَاعِرٌ فَلْيَأْتِنَا بِآيَةٍ كَمَا أُرْسِلَ الْأَوَّلُونَ আর কোথায় আছে? وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ وَمَنْ جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
আর কোথায় আছে? ওয়াহুয়া সামিউল আলীম ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهِ فَأَنَّا يُؤْفَكُونَ আর কোথায় আছে? আর নেই। তোমার ভুল হচ্ছে বোধহয়। জি না। মাঝখানে একটা ফেলে গেছো তুমি। জি না। নিশ্চিত? জি। কিন্তু দেখো, নম্বর কাটা গেলে কিন্তু পরবর্তী আর কিছু বলতে পারবে না। লাস্ট সুযোগ। জি। আর নেই। মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশিক বিল্লাহ, বরাবরের মতো কনফিডেন্ট লেভেল অনেক উচ্চতায় তোমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মধ্যে এত বড় নিয়ামত আর নাই যে আল্লাহ কোরআন তোমাকে দিয়েছেন। সুতরাং এটাকে পরিচর্যা করবে, জাতির জন্য, দেশের জন্য কি করতে পারো সেজন্য নিজেকে প্রস্তুত করো। আল্লাহ রাব্বুল আলামিন বিআরবিকে এবং তোমাদের সকলকে কবুল করে নিন। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী আপনার কাছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আশিক বিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে তুমি আমাদেরকে মাকাম হিজাজ সুরে তেলাওয়াত শুনিয়েছ। তোমার মধ্যে যে জিনিসটা আমি পেয়েছি যে তুমি যখন তেলাওয়াত করো, তেলাওয়াতের মধ্যে এক ধরনের পাওয়ার থাকে। ওভারঅল সব কিছু মিলে ভালো হয়েছে, দোয়ার একটু এগিয়ে যাও। যাচ্ছি শাইখুল হাদিস মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভী আপনার কাছে। এই তেলাওয়াত ইসলামের শত্রু যারা কোরআনের মধ্যে বিক্রি ঘটাইতে চায় তাদের মুখের মধ্যে ছাই পড়ে। আল্লাহ তোমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিন। যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারউদ্দিন আপনার কাছে। সন্ধে সন্ধে মিল, গদ্যে গদ্যে কি সুন্দর মিল। মুসাববার আয়াত মানে একরকম আয়াত অন্য জায়গা, ওর কাছে তা মনে হয়নি। কোনো চিন্তা কোনো ভাবনা ওর মধ্যে তা তাসিরও করে না, চেহারা স্পষ্ট সুন্দর। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উজ্জ্বল হবে, ভালো হবে আশা করি, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাচ্ছি মুফতি মহিউদ্দিন কাসেম আপনার কাছে। অনেক সুন্দর তেলাওয়াত করেছ, তোমার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ পাক যেন তোমাকে বা আমুল আলেম হিসেবে আল্লাহ পাক কবুল করেন এবং জাতির জন্য, জাতির কাছে এই কোরআনের বাণী তুমি পৌঁছে দিতে পারো। আল্লাহ পাক যেন সেই তৌফিক তোমাকে দান করেন। আমরা যাচ্ছি আমাদের আজকের মেহমান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতকারীকে মোবারকবাদ, ধন্যবাদ। ওনার তেলাওয়াত থেকে লাওহে মাহফুজের যে ধারণাটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যেখানে সংরক্ষিত করে রেখেছেন যে তার চিন্তা করতে হচ্ছে না, বলার সঙ্গে সঙ্গে তার সামনে সবগুলো ভেসে এসছে। এই যে ভেসে আসায় এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে মৌলিক আর মুজিজা সেটাই তার মধ্যে প্রকাশ পেয়েছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সংক্ষেপে অনেক মূল্যবান মন্তব্য করেছেন। বন্ধু আশিক বিল্লাহ তুমি আসছো তাহলে, তোমার জন্য শুভকামনা থাকলো। দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর সুপার 8 রাউন্ডের প্রতিযোগিতা। সময় হলো বিজ্ঞাপন বিরতি নেবার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। সম্মানিত দর্শক, বিরতি শেষে ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুপার 8 রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী হাফেজ সালে আহমদ তাকরিমকে। বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه عليم بذات الصدور. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين إنه عليم بذات الصدور هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا إنه عليم بذات الصدور وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله ঠিক আছে সামনে গো إنه عليم بذات الصدور وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله আর কোন জায়গা আছে إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور আর কোথায় আছে আর কোথাও নেই কি বলো আর আছে তো জি না ইয়াকিনের সাথে বলো আছে না জি না নাই মাশাআল্লাহ হাসবুক সাদাকাল্লাহু আযীম মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহু আকবার জাযাকুমুল্লাহ ছোট্ট বন্ধু সালে আহমদ তাকরিম
জি, আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসছেন মঞ্চে তোমার তেলাওয়াত শুনে। মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ। আসলে ওদেরকে যতই প্রশংসা করি সেটা ওদের জন্য কম হয়ে যায়। স্যার, এই ছেলেটি কিছুদিন আগে ইরানে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। গত 2020 সালে বাংলা মিশনে ফার্স্ট হয়েছিল, আর আমাদের এখানে এসে এই ধরনের পারফরমেন্স করছে, মানে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য সে আস্তে আস্তে সামনে এগোচ্ছে। চমৎকার তেলাওয়াত তার, আমরা আসলে সবসময় বিমোহিত হই তার তেলাওয়াত শুনে। আমার খুব বলতে ইচ্ছা হয়, এই ধরনের সন্তান যারা আছে সেই পিতামাতা সত্যি সৌভাগ্যশালী। অবশ্যই, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে স্যার। ওর মধ্যে আমি দেখতে পাই বিশ্বমানের একজন হাফেজকে। আজকে সে বিশ্বে ফার্স্ট হয়েছে বটে, কিন্তু একদিন আমার মনে হয় তাকরিমকে অনেক অনুসরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই যোগ্যতা দান করুন। আমিন। ধন্যবাদ বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, আপনাকে, তোমাকে নিয়ে অনেক আশা সবার, বিচারক মণ্ডলী এবং জাতি, তোমার নিশ্চয়ই আব্বা আম্মারও সেই আশা। শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি, মাশাআল্লাহ, তাকরিম আহমদ, অত্যন্ত সুললিত কণ্ঠে, চমৎকার কণ্ঠে আমরা তোমার তেলাওয়াত শুনতে পেয়েছি। সত্যিকার অর্থে তোমার কণ্ঠের মধ্যে একটা সফটনেস রয়েছে যেটা মানুষের হৃদয়ে টানে, আকর্ষণ করে। আমি দোয়া করছি তুমি অনেক দূর এগিয়ে যাও। অনেক দোয়া রইল, বারাকাল্লাহু ফিক। মুফতি মুহিবুল্লাহ আল বাকী নাদফি, এই মানের তেলাওয়াত যারা করেন তাদের ব্যাপারে কোনো পর্যালোচনা মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারউদ্দিন আপনার কাছে। তাকরিমের তেলাওয়াত শুনলে মনের অজান্তে চোখ থেকে পানি ঝরে, ইচ্ছে করে না অনিচ্ছায় পানি ঝরতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, তাকরিমকে আরও নেয়ামতে মালামাল করুন, আমিন। মুফতি মুহিউদ্দিন কাসেম, মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু তাকরিম যে তেলাওয়াত করেছে তার প্রশংসা করার ভাষা তো আসলেই নেই। তো আমি তাকরিমকে ধন্যবাদ দিচ্ছি, সেই সাথে তাকরিম যাদের শ্রমে যাদের চেষ্টায় আজকে এই পর্যন্ত পৌঁছেছে সেই সমস্ত উস্তাদগণ এবং সেই সমস্ত প্রতিষ্ঠান, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন। ধন্যবাদ যাচ্ছি আমাদের আজকের মেহমান সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার, আপনার কাছে। কোরআনুল করিম হচ্ছে একটি জীবন্ত জ্ঞান ভাণ্ডার, কোরআনের রূহ রয়েছে। মডার্ন বিজ্ঞানীরা যদিও কোরআনের ডিএনএ কি আরএনএ কি বের করতে সক্ষম হয়নি, কোরআন প্রেমিকদের আল্লাহ সুবহানাহু তাআলা সে শক্তিটা দিয়েছেন। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় আপনাকে পৃথিবীতে কে নিয়ে এসছে, হুই ইজ ইয়োর কোরিয়ার, কোরআন উত্তর দেয় সুরায় সুরা 26 নম্বর সুরার 193 নম্বর আয়াত, নাজালা বিহি রুহুল আমিন, রুহুল আমিন আমাকে নিয়ে এসছে হযরত জিবরাইল। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা যে ভাণ্ডারটা জীবন্ত ভাণ্ডার কথা বলে, তার পরিস্ফুটনী হাফেজ সাহেবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা সুযোগ করে দিয়েছে। সেজন্য সবার তেলাওয়াত এত সুন্দরভাবে আজকে উপস্থাপিত হলো, আমরা মুগ্ধ হয়েছি। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মেধাকে কবুল করেন, আমিন সুম্মা আমিন, এবং যারা এটা আয়োজন করেছে তাদেরকে মোবারকবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ, বন্ধু সালে আহমদ তাকরিম তোমাকেও। দর্শক, ডেকে নিচ্ছি সুপার 8 রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী হাফেজ লোকমান শাফিকে। হাফেজ লোকমান শাফি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وإلى الله ترجع الأمور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى الله ترجع الأمور سل بني إسرائيل كم آتيناهم
آيَةٍ بَيِّنَةٍ وَمَن يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِن بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ أركوتাছে وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وإلى الله ترجع الأمور قد كانت لكم وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل لقمان شافي আরো আছে না জি কোথায় আছে উস্তাদ তো প্রশ্ন করেছেন কোথায় আছে সতেরো পরায় আছে কি না সূরা আনফালে আছে সূরা হজ আছে দশ পরায় একটা আছে তাই না ওয়াইলা আল্লাহি তুরজাউল উমুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وإلى الله ترجع الأمور شطر برائي شطر برائي يا أيها الذين آمنوا اركعوا واسجدوا يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون আর কোথায় আছে আর কোথাও নেই চিন্তা করে বলো আর কোথায় আছে আর কোথাও নেই হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ লোকমান শাফি ভাইয়া সুন্দর তেলাওয়াত করেছ কিছুটা সমস্যা হয়েছে দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন হাফিজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ লোকমান শাফি অনেক ভালো একজন প্রতিযোগী আমাদের যে প্রথম থেকে পর্যন্ত আমি কোথাও তাকে কোনো স্লিপ করতে দেখিনি আজকে এই মঞ্চ থেকে তুমি হয়তো কি হবে আমি জানি না কিন্তু তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক বড় মঞ্চ সাজিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মঞ্চের জন্য কবুল করে নিন আমিন আসছি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে মাশাআল্লাহ লোকমান শাফেঈ তুমি ইতিপূর্বে যে কয়টি পর্বে তেলাওয়াত করেছো আমরা তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি তোমার তেলাওয়াতের মধ্যে আমি অনেক নতুন নতুন কিছু সুর পেয়েছিলাম তো আজকে যেটা হয়েছে সম্পূর্ণ আসলে ভাগ্যের বিষয় তো দোয়া করছি তুমি অনেক দূর এগিয়ে যাও অনেক দোয়া রইল বারাকাল্লাহু ফিক অসংখ্য ধন্যবাদ মুফতি মুহিবুল্লাহ আল বাকী নদভি আপনার কাছে আসছি এই মানের হাফেজ রায় আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়ে থাকে কিন্তু আল্লাহ পাক বুঝত কতক সময় পরীক্ষা করেন তারা কি প্রতিযোগিতার পুরস্কারকে বড় মনে করে না আল্লাহর তাদের জন্য যে সংরক্ষিত পুরস্কার আছে এটাকে বড় মনে করে আল্লাহ তাকে আসল সফলতার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন লুকমান শাফির তেলাওয়াত অতুলনীয় চমৎকার আর আমি বলতে চাই আমাদের এখানে যারা প্রতিযোগী হয়েছে সবাই হাফেজ কোরআন
বাচ্চা বাচ্চা ছোট ছোট সবাই হাফেজে কোরআন, কোরআন সেই পড়তে পড়তে কোরআনকে তারা সুরা ফাতেহার মতো করে ফেলেছে। আলহামদুলিল্লাহ এরা নিষ্পাপ মাসুম, আল্লাহ পাক ওদের ওসিলায় যেন আমাদেরকেও ক্ষমা করেন। মুফতি মহিউদ্দিন কাসেম মাশাআল্লাহ, লোকমান শাফি খুবই তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত করেছ, যতটুকু হয়েছে এতে ঘাবড়ানোর কিছু নেই, তুমি মনোবল হারাবে না, সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে অবশ্যই ভালো কিছু তোমার জন্য রেখেছেন, অপেক্ষা করছে, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমাকে কবুল করেন। দর্শক যাচ্ছি আমাদের আজকের মেহমান সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ স্যার আপনার কাছে। এই তেলাওয়াতকারীদের মাধ্যমে যে জিনিসটি অত্যন্ত সুন্দরভাবে সর্বসমক্ষে চলে এসছে সেটা হলো যে কোরআনের মাজেজা হলো কোরআনুল করিম নাজিল হয়েছে মুখে মুখে, এর মধ্যে সব হাফেজ সাহেবরাই একই ভঙ্গিতে একইভাবে তারা কোরআনকে তেলাওয়াত করেছেন। যারা পড়াতে কোনো জায়গায় একটু এদিক সেদিক হয়ে যায় গেল, মূলত তাদের যে থিম বা মূল বিষয় সেটা কিন্তু এক থেকে যায়। সুতরাং কোনো জায়গায় কোনো তেলাওয়াতকারী যদি বাধাগ্রস্ত হন তাহলে ঘাবড়ানো কিছু নাই যে বাধাগ্রস্ত হয়েছেন, কারণ এটা স্বতঃস্ফূর্তভাবে তাদের সুদূর তাদের সেই স্মরণের মধ্যে এটা চলে আসছে। জি জি, সুন্দরভাবে তেলাওয়াত হয়েছে, আমি তেলাওয়াতকারীকে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, জাযাকুমুল্লাহ খায়রান। বন্ধু তোমাকেও ধন্যবাদ, মন খারাপ করবে না, আসো তুমি। সম্মানিত দর্শক, একে একে আমরা সুপার এইট রাউন্ডের দ্বিতীয় পর্বের চারজন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনলাম। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরিতে রয়েছেন ব্যস্ত, এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির শেষে ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর সুপার এইট রাউন্ডের ফলাফল নিয়ে। সম্মানিত দর্শক, আমাদের বিচারক মণ্ডলী যে রায় দিয়েছেন তা আমার হাতে এসে গেছে। প্রিয় দর্শক, আমার সঙ্গে রয়েছে দুই দিকে আটজন বন্ধু, এখান থেকে টপ সিক্সে চলে যাবে ছয়জন বন্ধু, আর দুজন বন্ধুর জার্নি এখানেই শেষ হবে। আমি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আকমাল আহমদ, সম্মানিত বিচারক মণ্ডলী তোমাকে 40-এর মধ্যে দিয়েছেন 37.3, এবং নাহিয়ান কায়সার তোমাকে বিচারক মণ্ডলী দিয়েছেন 40-এর মধ্যে 37.8। তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে আমাদের সাথে, তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি বন্ধু। এবারে ফলাফল জানাচ্ছি আব্দুল্লাহ মাহমুদ এবং আশিক বিল্লা। বিচারক মণ্ডলী আব্দুল্লাহ মাহমুদকে দিয়েছে 37.4। আব্দুল্লাহ মাহমুদ তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তোমাকে মোবারকবাদ। আশিক বিল্লা এবং মাহমুদুল হাসান আশরাফি আমার ডান পাশে রয়েছে, মাহমুদুল হাসান আশরাফি পেয়েছে কত বিচারক মণ্ডলী? তোমাকে 40-এর মধ্যে দিয়েছেন 38.1, এবং আশিক বিল্লাকে দিয়েছেন কত? মাহমুদুল হাসান আশরাফি তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে আমাদের সাথে, তোমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। আশিক বিল্লা তুমি পেয়েছ, বিচারক মণ্ডলী তোমাকে দিয়েছেন 37.3, এবং আমাদের ছোট্ট বন্ধু সালে আহমদ তাকরিম তোমাকে কত দিয়েছেন বিচারক মণ্ডলী? জানাচ্ছি পরে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আশিক বিল্লা তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। দর্শক, আমাদের সাথে বাকি রয়ে গেল তিন বন্ধু, এদের মধ্য থেকে দুজনের পথ চলা আজকেই শেষ হবে, আর একজন বন্ধু যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। লোকমান শাফি তোমাকে বিচারক মণ্ডলী দিয়েছেন 40-এর মধ্যে 35.1, এবং আদনানুর রহমান তোমাকে সম্মানিত বিচারক মণ্ডলী দিয়েছেন 37.1। সালে আহমদ তাকরিম সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে পেয়েছেন সর্বোচ্চ 38.6, এবং সে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ তোমাকে জানাচ্ছি বন্ধু। বন্ধু আদনান রহমান এবং বন্ধু লোকমান শাফি, তোমাদের সফর আপাতত শেষ হচ্ছে বন্ধু। তোমাদের জন্য বিআরবি ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে 20,000 টাকা করে চেক, এটি তুলে দেওয়ার জন্য
আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মেহমান সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রব স্যার, এবং মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিনকে। মঞ্চের সাথে সাথে আরও ডেকে নিচ্ছি এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দিন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদকে। আমরা মঞ্চের দিকে এগিয়ে আসতে দেখছি আমাদের আজকের অনুষ্ঠানের মেহমান সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রব স্যারকে, এবং আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ এবং হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বন্ধু আদনান রহমানের হাতে চেক তুলে দিচ্ছেন আমাদের আজকের মেহমান এবং হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। দর্শক, লোকমান শাফির হাতে চেক তুলে দেওয়ার জন্য আমাদের মঞ্চে আরও আছেন জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন। আদনান রহমান অনর্গল কেঁদে যাচ্ছে, তার জন্য দোয়া, এবং লোকমান শাফি তোমার জন্য দোয়া থাকলো। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের এক্সপার্ট অব দ্য ডে হয়েছে আমাদের ছোট্ট বন্ধু সালে আহমদ তাকরিম। তার হাতে MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে চেক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের মেহমান সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রব স্যার এবং অন্যান্য মেহমানবৃন্দ। আলহামদুলিল্লাহ, আমি আমাদের বিদায় দুই বন্ধুর জন্য বলতে চাই, আমাদের উপস্থাপক বারবার বলেছেন যে তোমাদের এই মঞ্চের যাত্রা এখানেই শেষ। আসলে আমাদের যাত্রা হলো আমরা রওনা দিছি জান্নাত অথবা জাহান্নামের দিকে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা জান্নাতের পথে যেন যেতে পারি। তোমাদেরকে আল্লাহ কোরআনের মতো সম্পদ দিয়েছেন, সেই কোরআনের আলোকে আলোকিত হয়ে জান্নাতের পথে তোমরা এগিয়ে যাও, আমরা সেই দোয়া করছি, এটা আমাদের সকলের জন্য। সম্মানিত দর্শক, একে একে আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, রমাদানেরও প্রায় শেষের দিকে। আসুন আমরা বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহ মাফ করার জন্য বেশি বেশি মোনাজাত করি, নফল ইবাদত বন্দেগী করি, কোরআন পড়ি, কোরআনের তাফসির পড়ি, কোরআনকে জানার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলার পর্দায়। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ারবিহি ফিজুল কোরআন সিরাদের সেরা হাফিজ।